এবার দুধটাকে বসিয়েছে, দুধটা নতুন আসলে কিরকম কতটা করে সেটা দেখানোর জন্য। এগুলো সবই সিম্পল জিনিস, সবার বাড়িতেই হয়ে থাকে। চিনি করে বাটা ছাড়া না খেলনা তো, এটা খেলনা একটা কি ওই পুজোতে লক্ষ্মী পুজোতে দেওয়া হয় সেই জিনিস, কলমা খেলনাগুলি। এই চিনিটা কি দুলে দেবে? কতগুলো দুধ জমা হয়ে রয়েছে দেখেছো? তিন প্যাকেট হয়ে রয়েছে ওই ফ্রিজের মধ্যে। একটা প্যাকেট এখন করলাম না, আরো দুটো সামনে রয়েছে, দুটো ই করব না, পাঁচ করব থেকে তো আমার আর একটা প্যাকেট আনতে হবে। তিনটা প্যাকেট আচ্ছা পায়েস করব, পায়েস করার জন্য দুটো আনতে হয়েছে। পায়েস পাঁচ গুণের পায়েসটা খুব সাংঘাতিক পরিমাণে পড়ে আর খুবই টেস্টি হয়। ডাল দেবো না, টক ডাল আবার দুধ দুধে কেটে যাবে। ততক্ষণে আমি একটু ঘুরে আসি, একটু খুশি কি করছে রেখে আসি। বাবা তো এদিকে ঘুমিয়ে পড়েছে রয়েছে। আজকে ওর খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি, শুধু এখন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, মিষ্টি মিষ্টি খেয়েছে, শুধু ভাত খেয়েছে আজকে আর দুধ। এদিকে দেখি মা ডাকছে মনে হচ্ছে, ওইদিকে ঘুরে আসি। কি তুমি ডাকছো আমায়? কি বলো? আবার উঠে গেছে।
স্কুলের মন হয়েছে কুটিকে আইসে খুশিকে আজকে দুধ দিয়ে ভাত দিয়ে মেখেছি কেন আজকে তোর খাওয়া দাওয়াটা একেবারে না খাওয়ার মতন হয়েছে দুধ গুলো চেলিও না চিল্লাচ্ছ কেন যাইনি কতটা দুধ পরে গেছে সব থেকে বড় দুধের পরে যাওয়ার থেকে এটা গায়ে পরে যেতে পারতো আর বৃষ্টি পড়ছে বাইরে বিড়ালটা বসেছিল বৃষ্টি পড়ছে বুঝতে পারছে নাকি তোমরা সবাই বুঝতে পারছো নাকি এখানে নিচের দিকে দেখাতে বুঝতে পারবি যে জলে যে অনেকটা ভিজে গেছে নিজে জল টপ করে